আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত আছেন আমাদের একজন পেশেন্ট, যিনি দীর্ঘদিন যাবৎ অস্টিওআর্থ্রাইটিস জনিত সমস্যায় ভুগেছেন, প্রচণ্ড রকম হাঁটু ব্যথা, পাশাপাশি ওনার কোমর জনিত ব্যথা ছিল, ওনার লাম্বারের ডিস্ক প্রোলাপস ছিল এবং ওনার সার্ভাইকেলেরও বেশ কিছু ডিস্ক প্রোলাপস ছিল। কেন হয়, কী জন্য হয়? দর্শক, আজকে আমাদের যিনি পেশেন্ট আছেন উনি এই তিনটা রোগে উনি আক্রান্ত ছিলেন, ওনার সার্ভাইকেল, ওনার লাম্বার এবং ওনার অস্টিওআর্থ্রাইটিস ছিল দুই হাঁটুতে। সো এটার জন্য ওনার স্বাভাবিক যে জীবন সেটা প্রায় একরকম অসম্ভব হয়ে গেছিলো, প্রচণ্ড রকম পেইন করতো। উনি একজন সচেতন মানুষ, উনি সকালবেলা হাঁটতে বের হতেন, সব কিছু করতেন উনি, বাট ব্যথার জন্য এই সব কিছু প্রায় অসম্ভব হয়ে গেছিলো ওনার জন্য। দর্শক, আসুন একটু ওনার সাথে আমরা একটু পরিচিত হই, কী হয়েছিল, কীভাবে উনি এর ট্রিটমেন্ট করেছেন এবং আজকে উনি কেমন আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। মা, আপনার নামটা একটু বলেন। মনোয়ারা। মনোয়ারা বেগম। আপনার বয়স কত? 55 বছর বয়স। আপনার কয় সন্তান? 3 সন্তান। সবাই নিশ্চয়ই এখন এস্টাবলিশ বড় হয়ে গেছেন? বড় হয়ে গেছে। আচ্ছা, আপনার বাসা কোথায়? আমার বাড়ি হলো গ্রাম বাড়িয়া নবীনগর থানা। নবীনগর থানা। আপনি একজন গৃহিণী ছিলেন, সন্তানদেরকে পালন করেছেন, নিজ হাতে পুরো সংসারকে আপনি সামনে রাখতেন সবসময়? অবশ্যই, হ্যাঁ। আচ্ছা, আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল প্রধান স্যারের কাছে ট্রিটমেন্টের জন্য এসেছেন এত দূর থেকে, কি হয়েছিল আপনার যেটার জন্য স্যারের কাছে আজকে আপনাকে আসতে হয়েছিল? ইউটিউবে ওনার খবর পাইয়া তখন মনে করেন যে আমার এখানে আসতে হইলো, কারণ আমি অনেকদিন যাবতীয় কষ্ট ভোগ করতেছি, পায়ের সমস্যা বেশি আমার, পাওয়ার সমস্যা ছিল, তারপরে আমার কোমরেরও সমস্যা দেখা দিয়ে দিল। আচ্ছা, সবার প্রথমে আপনার হাঁটুতে সমস্যা? হাঁটুতে সমস্যা। এটা কত বছর আগে শুরু হয় প্রথম? এটা আমার বাম পাউডারতে প্রথম আমার মনে হয় যে এই পর্যন্ত 5 বছর আগে ঘটনাটা ঘটছিল। আচ্ছা, কি হয়েছিল সেদিনটার কথা মনে আছে? আছে। আমি উড়ানে গেছি, উড়ান থেকে ঘরে যাবো, চৌকাটটা আছে সামনে আমার ঘরের দরজার সামনে, এরকম খাটটা আমি উঠতে নিছি, এমন টাইমের মধ্যে রডটা দিয়া পড়ে গেছি খাটের উপর। আচ্ছা, তারপরে আমার যেটা এর আগে আপনার কখনো হয়নি? না, এটা কোনো সময় হয় নাই। এই দুনো মেয়ে দৌড়া পরে রিস্কা তোড়াইয়া আমাদের পাশের গ্রামের বাজারের মধ্যে ডাক্তারের কাছে নিছে। ডাক্তারের কাছে নেওয়ার পর ডাক্তার নে আমার ইয়া দিছে, কোরামিন ইঞ্জেকশন দিছে ব্যথার জন্য। আচ্ছা, তখন মনে করেন হ্যান থেকে প্রায় 500 টাকার ওষুধ লইয়া আবার রিস্কা ঘুরে বাসায় ঘুরছি। আচ্ছা, তো দৈরা তারপরে রিস্কাতে উড়ান লাগছে, আর দৈরা আবার বাসায় নিয়ে বিছনাতে। কি বলেছিলেন যে ডক্টরের কাছে গিয়েছিলেন উনি? কি ডাক্তারে বলছি কি যে এটা বাতের থেকে এরম হয়েছে। আচ্ছা, তখন ডাক্তারে যে বলছে বাতের থেকে এরম করছে, যে ওষুধ দিয়েছে এটি খায়া বেশি দিন সুস্থতাই নাই, আবারও দেখছেন একই রকম অবস্থা। একই রকম অবস্থা না, তখন মনে করেন দিনের দিন খালি পাগুলা যন্ত্রণা করে, বেশি ব্যথা করে। ব্যথা করে পাশাপাশি আর কি ছিল? আপনি হাঁটতে গেলে হাঁটতে পারতেন না? না, একদম মনে করেন যে আমি হাঁটতে পারি কি, আমি হাঁটতে নিলে এরকম কোনো সময় আমি এরকম অবস্থা হয়েছিলাম যে লাড়ি একটা আদলে আডল লাগছে। সুস্থ মানুষ কিছুদিন আগ পর্যন্ত সুস্থভাবে হাঁটতেন, সব কিছু করতেন, সেই মানুষটা হঠাৎ করে এরকম লাঠি ছাড়াও হাঁটতে পারছেন না, এরকম একটা এরকম সময় রয়েছে। তখন এরপর আবার আমি ডাক্তারে আসছিলাম, এক ডাক্তার থেকে ওষুধ নিতে আইছিলাম, এখানে ব্যবস্থা ট্যবস্থা করে ওষুধ লইছি, উনি আমার 3টা ট্যাবলেট দিছে, 3 জাতের। আচ্ছা, 2টা ক্যালসিয়াম আর 1টা ব্যথার ট্যাবলেট। আমি 2 বছর খাইছি এগুলো। আচ্ছা, কিন্তু আমার কিচ্ছু হইল না। যে ক্যালসিয়াম যদি আমার পায়ে না থাকে, তাহলে ক্যালসিয়ামের ট্যাবলেট খাই, আমার ক্যালসিয়ামের কেমন নেব, ইয়া পুরো নেব সেটাই। তারপরে আমি আর এটা এই ওষুধগুলো সাইরা দিছি, সাইরা দিয়েও মনে করেন আজকে এই 1-1.5 বছর জীবৎ আমি ওষুধ খাই না। আচ্ছা, কোনো ডক্টর দেখান নি? না, আর দেখাই নাই। আমি কই এরকম হাঁটু ব্যথার সাথে শুরু হয়েছে কোমর ব্যথা এবং ঘাড়ে ব্যথা। হ্যাঁ, ঘাড়ের ব্যথাটা মনে করেন যে ওই বালিশে দুই শুয়েছি, কাইতে হয়তো আমি ভাবতাম যে এইটা সেটার কারণে ব্যথা হচ্ছে। হ্যাঁ, তখন এখন না আপনার ধরা হয়েছে যে, কিন্তু দেখছেন যে বালিশ দিয়ে আমরা যখন প্রবলেমটা হয় আমাদের 2-1 দিন আসলে ব্যথাটা থাকে, তারপরে কিন্তু ব্যথাটা চলে যায়, কিন্তু এই ব্যথাটা আর যাচ্ছিল না। না, যাচ্ছিল না। আর কোমর ব্যথাটাও মনে করেন আমি মনে হয় 10 মিনিট কিংবা আধা ঘন্টা দাঁড়ায় থাকতে পারছি না।
আচ্ছা বুঝা যখন গেল আগে যেমন ঘন্টার পর ঘন্টা কাজ করেছেন ঘন্টার পর ঘন্টা কি সমস্ত দিন কাজ করলাম পুরো বাড়ি তো আপনি নিজে একাই সামলাচ্ছেন একাই সামলাইছি সংসার সেই মানুষটা হঠাৎ করে দেখছেন আর কাজ করতে পারছেন না ডাক্তার দেখাচ্ছেন ওষুধ খাচ্ছেন কিন্তু ভালো হচ্ছেন না দিনের পর দিন আরো খারাপের দিকে যাচ্ছেন জি ব্যথার যন্ত্রণায় সারা রাত ঘুমাতে পারেননি ঠিকই আছে যন্ত্রণায় চিৎকার করেছেন জি কখনো মনে হতো না আমি কি আর কখনো সুস্থ হব না ইনশাআল্লাহ এই কথাটা বলতাম আমি কি আর সুস্থ হব না এই কথাটা আমি আবার কইতাম যে আমি কি আর সুস্থ হব না আমার কি এরম ভাবেই জীবন যাইব তো ছেলের বাবা কইতো আরে তোমারও তো ডাক্তারের থেকে ওষুধ খাওয়াই তার কম খাওয়াই নাই তাইলে এখন আর কি করতে পারি কো আচ্ছা তো এখন এনা মনে করেন হয়তো আপনাদের ঠিকানা পাইয়া সেরা এখানে ইউটিউবে দেখিয়া ছেলে পাঠাইছে আচ্ছা দেখে যে পাঠিয়েছে পাঠিয়েছে এখন আল্লাহর মধ্যে আপনারা আর দয়া কিংবা আল্লাহর মধ্যে সবার চেষ্টায় আমি খুব সুস্থ আলহামদুলিল্লাহ সে অসহ্যকর যে যন্ত্রণা এখন যদি আমি এরকম যে বলি এরকম দশটা রোগী আসতে পারে এই যে অসহ্যকর যে পায়ের যন্ত্রণা ছিল আপনি হাঁটতে পারতেন না লাঠিতে ভর দিয়ে হাঁটতেন সময়ে আপনি কোমরের ব্যথা আপনি সহ্য করতে পারতেন না ঘাড়ের ব্যথা সহ্য করতে পারতেন না সেই মানুষ কিছুক্ষণ আগে কিন্তু আমার সাথে আপনি হেঁটে হেঁটে এসেছেন একদম স্বাভাবিক মানুষ কোনো লাঠি ছাড়া জি কেমন লাগছে আপনার হাসি বলে দিচ্ছে আসলে আপনি কেমন আছেন এই কথাটা আপনাকে জিজ্ঞেস করা আমার দরকার নেই আজকে আপনার হাসি বলে দিচ্ছে অসংখ্য মানুষ আছেন আপনি দেখেছেন আপনার আশেপাশে আপনি যখন ভর্তি ছিলেন আরও অনেক পেশেন্ট ছিল তারাও সুস্থ হয়ে তারা বাড়ি চলে গেছে কেমন দেখেছেন সুস্থ হতে তাদেরকে ভালো আলহামদুলিল্লাহ আমাদের দর্শকদের জন্য যদি কিছু বলেন কেমন সেবা পেয়েছেন সেই সেবা সম্পর্কে যদি একটু বলেন আমি ভালো হয়েছি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে কি বাইরে হম যদি আমার মতন কেউ কষ্টতে থাকে সবাই যেন এখানে আসতে পারে আর এই জিনিসটা মনে করেন আমার জানা মতো আমি যদি বাড়িতে যাই আর আমাকে কেউ বলে আমি একই কথা বলবো যে আপনাদের এখানে আসার জন্য আলহামদুলিল্লাহ বুঝছেন দর্শক শুনলেন আমাদের এই মায়ের কথা একটা সময় যে মানুষটা পুরো বাড়ি পুরো সংসার সন্তান স্বামী সবাইকে দেখে শুনে রাখতেন সবাইকে আগলে রাখতেন সেই মানুষটাই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লেন লাঠি ছাড়া চলতে পারতেন না একরকম প্রায় ভেঙে পড়েছিলেন চিকিৎসা করছেন একসময় চিকিৎসার প্রতি বিতশ্রদ্ধ হয়ে ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছেন বাট তারপর উনি ওনার ছেলে যখন শফিউল্লাহ প্রধান স্যারের বিষয়ে জানতে পারেন মাকে নিয়ে আসেন ভর্তি করে দেন চিকিৎসা নেন এবং সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠেন আজকে এই হাস্যোজ্জ্বল চেহারা এই হাসি আপনি কিসের বিনিময়ে কিনবেন পৃথিবীর কী দিয়ে আপনি এই হাসিকে আপনি নিতে পারবেন বলেন আপনি সুস্থতা মানুষ যখন সুস্থ হয় পৃথিবীর কোনো কিছু আর তাকে ধরে রাখতে পারে না ঠিকই স্যার দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমাদের স্যার ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান স্যারের জন্য দোয়া করবেন যাতে এরকম অসংখ্য মা বোনের মুখে উনি হাসি ফুটিয়ে তুলতে পারেন জি স্যার ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি আমাদের প্রতিটি ডক্টর নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন বাত ব্যথা প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে
TPRC Hospital and Diagnostic Lab Limited. Astha, Bishash, O Nirbhorotay, Obichol.